আসসালামু আলাইকুম শখে রান্নাঘর মানে নতুন নতুন পিঠার আয়োজন আজকে আমি নতুন রকমের নতুন স্বাদের একটা পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ আর খেতে অনেক মজার হবে একদম নরম তুলতুলে দুই দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে খেতে অনেক মজার মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে আমি ডো বানিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন নেড়ে বলক তুলে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা লো লোয়াচে রাখবো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া দুই কাপ দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে আমি চুলাটা অফ করে দিলাম দিয়ে আমি এই অবস্থায় ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক এদিকে আমি ভিতরে রেডি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এক কাপ আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি নেড়েচেড়ে নেব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে এখন আমি নেড়েচেড়ে পানি শুকিয়ে নিব। যখন এই রকম পানি শুকিয়ে আঠা আটা হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে ডোর ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে হাতে পানি লাগিয়ে মথে নেব একদম স্মুথ করে মথে নিতে হবে সফট করে হাতে পানি লাগিয়ে মথে নেবেন দেখবেন যে একদম সফট হয়ে গেছে ডো হয়ে গেছে এখন আমি লেচি কেটে নিচ্ছি জয়টা পিঠা বানাবো তয়টা লেচি আমি সমান করে কেটে নিচ্ছি তারপরে একটা করে লেচি নিয়ে আমি গোল করে বাটির মতো বানিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে সুবিধা হবে বানাতে রকম বাটির মতো বানিয়ে নিয়েছে। এখন আমি যে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নিতে হবে তারপরে সমান করে দিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো পিঠায় আমি বানিয়ে নিব আমার একটা রিকোয়েস্ট যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন উপর দিয়ে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজার হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো পানির ভাপে দিব। চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে স্টেনার উপরে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে সাত মিনিট জাল করব চুলারাস মিডিয়াম আঁচে করে রাখতে হবে সাত মিনিট জাল করে নিয়েছি আর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার পিঠা এই পিঠাগুলো দুই দিন পর্যন্ত নরম তুল তুলে থাকবে শক্ত হবে না আর খেতেও কিন্তু অনেক মজার শীতের সময় গরম গরম পিঠা খেতেই বেশি ভালো লাগে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ